নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করেছি মশালা চিকেন লেগ পিস কারি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে চার পিস লেগ পিস নিয়েছি, চার পিস। এটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য যা যা নিয়েছি, এখানে নিয়েছি ভিনিগার, এটা আমি এক টেবিল চামচ দেব, বা একটু বেশিই লাগবে এক টেবিল চামচের। লবণ নিয়েছি, সেটা স্বাদ অনুযায়ী, হলুদটাও পরিমাণ মতো দেব। লঙ্কাটা আমি নেব 3 চা চামচ। সব মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখব। প্রথমে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস ব্যবহার করুন। লেগ পিসগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে ডিপ করে কেটে রেখেছি, চারপাশে কেটে রেখে দিয়েছি একটু একটু করে। কোনটা ডিপ আছে, কোনোটা একটু হালকা ডিপ, এইভাবে সব পিসগুলোকে কেটে নিয়েছি আগে থেকে, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভেতরে আর সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ হয়ে যায়। যারা চিকেন লাভার, চিকেন লেগ পিস তো তাদের কাছে মানে কী বলা যায়, বিশাল একটা লোভনীয় জিনিস। চিকেন, তারপর লেগ পিস। আমি 1 ঘন্টা রাখবো, পারলে আর একটু বেশি সময় রাখলেও রাখা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বেশি সময় না। লেগ পিসগুলোতে লবণ মাখিয়ে দিলাম আমি। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। সময় নিয়ে ধীরে ধীরে সব একসাথে নিয়ে মিশাবো না, একটা একটা করে এরকম নেব আর মিশিয়ে সুন্দর করে রাখবো। এবারে দেব লঙ্কা গুঁড়ো। একটা টিপস বলে দিই, লঙ্কা গুঁড়ো এইভাবে মেশানোর পরে হাত তো জ্বালা করে, সে লঙ্কা বাটার পরে হোক বা লঙ্কা গুঁড়ো হাতে নেওয়ার পরে হাত জ্বালা করে, তো চিন্তার কোনো কারণ নেই। উষ্ণ গরম জল করে সেই গরম জলে হাতটা ভালো করে ডুবিয়ে ধুয়ে নিন, দেখবেন আর কোনো জ্বালা করবে না। চিকেন লেগ পিস একটু ঝালঝাল না হলে না ঠিক জমে না। ম্যারিনেশন কমপ্লিট। এটাকে এখন আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে এলাম 1 ঘন্টা পর। ম্যারিনেশন করে রেখেছিলাম 1 ঘন্টা ধরে চিকেনটাকে, এখন ঢাকনা খুলে নিয়ে এসেছি এখানে। ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা যথেষ্ট গরমও হয়ে গেছে। ওপাশে আমি ডিমের ঝোল বসিয়েছি, পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোল। আর আপনারা যদি এইরকম টেস্টি ডিমের ঝোল বা আন্ডা কারি, মশালা আন্ডা কারি, যদি আন্ডার উপরে কোনো রেসিপি চান, কমেন্ট বক্সে অতি অবশ্যই জানান, তাহলে আমারও সুবিধা হয়, আপনারাও পেয়ে যাবেন ভিডিওটা। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দেবো। 2 রকমের তেল ব্যবহার করবো, কিছুটা রিফাইন্ড অয়েল দেবো আর কিছুটা মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল আর সাদা তেল, 2 রকমের তেল আমি ব্যবহার করবো। বাটা মশলা হিসেবে আমি যেটা ব্যবহার করছি, এখানে 4টা কাঁচা লঙ্কা আর বড় সাইজের 4টা পেঁয়াজকে মিক্সিং জারে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি এটা মিক্স করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি এটা। আর এটা এখানে 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করেছি। এখানে রয়েছে আদা রসুন বাটা পেস্ট করা। তো এখন শুরু করছি রান্না। কড়াইতে প্রথমে অল্প পরিমাণে সাদা তেল দেব, এর সাথে মিক্স করছি সর্ষের তেল, গোটা গরম মশলা হিসেবে আমি যেটা ব্যবহার করছি 2-4 দানা নিয়েছি, এটা এলাচের দানা, লবঙ্গও নিয়েছি আর এটা দারচিনি। এটা এরকম দেখাচ্ছে কারণ কি, দারচিনিটা ঘরের, তাই ঘরের গাছে তেলে দিয়ে দিয়েছি। এখন একে একে বাটা মশলাগুলো সব দেব। ফ্লেমটা একটু কমিয়েই রেখেছি আমি, পেঁয়াজ বাটা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম।
ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা, এর সঙ্গে আমি অল্প লবণ অ্যাড করছি। ঝালটা স্বাদ অনুযায়ী আর আপনারা যে যেরকম খান তার উপরে ডিপেন্ড করছে। এবার দিয়ে দেবো টমেটো বাটা। গ্রেভিটা ফুটছে, এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে তুলে দেব। খুন্তি দিয়ে এপিট ওপিট একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে, 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেবো। খুন্তি দিয়ে আবারও মশলাটাকে সব চিকেনে মাখিয়ে নেব। ফ্লেমটা বাড়িয়ে দেবো এবারে। এখন জল ঢেলে দিচ্ছি, সেটা ভালো করে সেদ্ধ করার জন্য জল দিচ্ছি এখানে। ফ্লেমটা বাড়ানো থাকবে, ঢাকা লাগিয়ে রাখবো কিছু সময়। ঢাকা লাগিয়ে রাখতে হবে এটাকে, মশলাটা ভালো করে ফুটবে, তার জন্য একটু ঢাকা লাগিয়ে রাখতে হচ্ছে। সেদ্ধও হবে ভালো করে। ফিরবো 10-15 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন ঢাকনা খুলে দেখবো, আশা করি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা আমি কমিয়ে বন্ধ করে দিয়েছি। মশালা চিকেন লেগ পিস কারি একদম রেডি হয়ে গেছে। তো এইরকম রেসিপি পেতে, স্পাইসি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা, ভালো লাগলে একটা লাইক দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।